শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে তারকা কথনের আয়োজনে আমাদের সাথে জনপ্রিয় অভিনয় শিল্পী, গুণী মানুষ গোলাম ফরিদা ছন্দা। শুভেচ্ছা, কেমন আছেন? অনেক ভালো আছি, তোমাকেও শুভেচ্ছা, শুভেচ্ছা আমার দর্শকদেরকেও যারা আমাকে দেখছেন সবাইকে। ছন্দাপ্পা হচ্ছে আমাদের খুব পছন্দের একজন মানুষ, খুব মিষ্টি মুখ এবং যাকে দেখলে আপন আপন লাগে, মানে আলাদা করে খুব দূরের একজন মানুষ ভাববার কোনো অবকাশই নেই। সময় কেমন কাটছে খুব ব্যস্ততার মধ্যে? খুব ব্যস্ততা বলতে, ব্যস্ত তো আসলে থাকতেই হয়, যেই টাইমটা আমরা পার করছি কোভিডকালীন টাইমটা, এটা একটা গত বছরটা তো মোটামুটি ঘরে বসে বসেই কাটিয়ে দিয়েছি, ফাঁকে ফাঁকে একেবারে ঘরে বসে কিছু কাজ করা। আর এবছর আসলে যেহেতু আমি একটা চ্যানেলে ডেইলি সব করছি, তো এটার জন্য আমাকে প্রতি মাসেই আসলে 8-10 দিন 12 দিন কাজ করতেই হচ্ছে, ওইটার কাজটা করছি। সাথে আরেকটা সিরিয়ালের কাজ করছি, ওটাও 2-3 দিন করে থাকে শুটিং, ওটা করতে হয়। তবে হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনটেন করে কাজগুলো করতে হচ্ছে, কারণ সময়টা তো আসলে আমাদের অনুকূলে না, একটু হ্যাঁ আমাদের অনুকূলে নয়, যে কারণে করছি। আর পাশাপাশি কিছু কাজ যেগুলো একেবারেই না করলে নয়, ওগুলোও করছি এইভাবে। আর বাসায় আমার মেয়েরা আছে, তারা তো স্কুল বন্ধ, এখনো স্কুল খোলেনি, তো তারা যেহেতু বাসায় আছে, বাসায় থাকলে আমার যেটা হয় কোন দিক দিয়ে সকাল থেকে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায় আমার খেয়াল থাকে না আসলে। এটা খুব ভালো, বাড়ির মধ্যে অনেকেই থাকলে, আর যদি মানে মেয়েরা হয় একটা কলকাকলি থাকেই ঘরের মধ্যে। আচ্ছা, সিরিয়ালগুলো করতে গিয়ে ছোট কাজগুলো মানে 1 ঘন্টার বা টেলিফিল্ম যাই বলি না কেন, এগুলোতে হ্যাম্পার হয় না? অবশ্যই হ্যাম্পার হয়, অবশ্যই অনেক করতে পারি না। লাইক এই যে লাস্ট ঈদেও আমি করতে পারিনি অনেক কাজ, মানে যেহেতু আমার সিরিয়ালের টাইমটা পড়ে গেছে, তো আমাকে না করতে হয়েছে, আমি পারিনি। কি করছি মানে মুশকিল হয়ে যায়, কিছু করারও থাকে না, যখনই ম্যানেজ করার জন্য ওদেরকে জানাই যে আমার 1-2 দিন বা 2টা দিন বা 3টা দিন লাগবে, ওরা একেবারে হাত তুলে বসে থাকে, আপা কেমনে তাহলে কি করবো, কিভাবে মিলাবো, পারবো না, তখন না করে দিতে হয়। তো এর মাঝে ঈদের কাজ তো, তারপরও হয়তো কিছু করা হয়েছে, মানে করেছি কিন্তু আমি বেশি করতে পারি না। তার মধ্যে যেটা হয়, এই সময়টার কারণে আমি আউটডোরটা একেবারে, যেটা বাইরের কাজ বেশি ক্রাউডি জায়গায় করতে হবে, ওই কাজগুলো একটু অ্যাভয়েডও করছি, কারণ আমার বাসা থেকে আমার মেয়েরা একটু ভয় পায়, তারা খুব মানে চায় যে মা অত ইয়ের মধ্যে ঝামেলার মধ্যে কাজ না করুক। আচ্ছা ঠিক আছে, এক জায়গায় কাজ করছো স্টুডিওর ভিতরে, ওকে ফাইন, এটা আমরা অ্যালাউ করি। কিন্তু মানে যেটা হয় যে রেগুলার আমরা যখন কাজ করছি, আমাদের মানে ডেইলি অ্যাক্টিভিটি যখন থাকছে, একটা ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে আমি সতর্ক থাকব না, একদম ছেড়ে দিব, গা ছাড়া দিয়ে শুধু কাজই করব তা নয়, ওই রেস্টটাও আসলে দরকার আছে কাজের নানান রকম ব্যস্ততার মাঝখানে। আচ্ছা, আমার একটা জিনিস না আপনাকে দেখার পর থেকে আমার মনে হচ্ছে আমি একটা প্রশ্নটা করব শোয়ের মাঝখানে, সেটা হচ্ছে 90-এর দশকের সময়ে যে কাজগুলো আপনারা করতেন, যে কাজগুলো আপনারা দেখতেন, এই সময়ে এসে কাজগুলো অনেক রং বদলেছে, রূপ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, কেমন লাগে মানে খাপ খাওয়ানো নিজেকে সবটার সাথে? আসলে হয় কি, প্রথম কথা হচ্ছে যে আর্টিস্টকে আসলে কাদামাটির মতোই হতে হয়, কাদামাটির মতোই হতে হয় তাকে। যদি আমি ওভাবে ধরি যে একটা স্কাল্পচার হিসেবে ধরি, তাহলে শিল্পী যেভাবে তাকে গড়ন দেয়, যেভাবে গড়ে সেভাবেই তাকে তৈরি করতে হতে হয়। তো আর্টিস্ট আসলে কিন্তু সেই রকমই। তো আমি কাজ করার ক্ষেত্রে আমি বলবো যে আমার ক্যারেক্টারাইজেশন যখন আমি করি, তখন সেই ওই আগে যেরকম 20 বছর আগে যেমনটা করতাম, এখনও তেমনটাই করার চেষ্টা করে যাবে, এখনও তেমনটাই করতে চাই। হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়েছে। আগে আমরা একটা কাজ যেখানে ধরে ধরে হয়তো 50 মিনিটসেরই একটা কাজ 4-5 দিন লাগিয়ে করতাম, যেটা এখন আমাকে পারলে 1.5 থেকে 2 দিনের মধ্যে শেষ করে ফেলতে হয়। মানে কত ওই তাড়াহুড়াটা ভীষণভাবে হ্যামার করতে থাকে অনেক সময়, যে উফ এটা বোধ হয় আরেকটু এভাবে করলে, হাতে আরেকটু সময় পেলে বোধ হয় আরেকটু ভালো হতে পারতো। তো এই এই ল্যাকিংসটা এখন থেকে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মনটাকে ইয়ে করতে পারি না, যে কাজটা বোধহয় ভালো হলো না, বা আরেকটু ইয়ে করলে বোধহয় আরেকটু ভালো করা যেত, যেটা হয়তো আগে অনেক আরামসে ল্যাভিশলি করতে পারতাম, যে হ্যাঁ আমি এই ক্যারেক্টারটা নিয়ে ভাবতাম বা এই ক্যারেক্টারটা নিয়ে হোমওয়ার্ক করার একটা হোমওয়ার্ক, এখনো হোমওয়ার্ক, আমি যেমন আমার পার্সোনালি আমি হোমওয়ার্ক ছাড়া কখনো সেটে যাই না, আমি সেটা একদিন আগেও যদি স্ক্রিপ্ট, আমি প্রথমেই কথা হলেই আমি বলি যে আমাকে স্ক্রিপ্ট আগে পাঠান, আগে তো বাসায় এসে হার্ড কপি দিয়ে যেত, এখন যেটা হয় হোয়াটসঅ্যাপে বা ইমেইলে করে দেয়, সফট কপি পাঠায়, তারপরেও পাঠাতে হবে এবং সেটা আমি পড়ে দেখে আমি হোমওয়ার্কটা আমাকে করতে হবে।
কারণ আমি ক্যামেরার সামনে দাঁড়াবো উইদাউট হোমওয়ার্ক, আমি আমার লাইন্স জানি না, আমার ক্যারেক্টারের অবস্থান জানি না, আমার কো অ্যাক্টরের অবস্থান জানি না, এটা হতে পারে না। আচ্ছা, আমার দুটো জিনিসের মাঝে এই কথা প্রসঙ্গেই মনে হলো যে প্রথম বিষয়টা হচ্ছে যে এই যে একটা কাজ চার দিন পাঁচ দিন করে করতে করতে এখন সেটা ছোট হয়ে একদিন দুই দিনে বা দেড় দিনে হয়ে গেছে, এই করতে গিয়ে কোয়ালিটি ফল করে কি? যে বললাম আমি যে আমার কাছে খুব খুঁতখুঁতি হতে থাকে যে মানে আরেকটা দিন বা দুইটা দিন যদি মানে এখন দুইটা দিন না হয় নাই ভাবলাম, ভাবি আর একটা দিন মানে অন্তত পাওয়া যেত দিনটা, তাহলে বোধহয় কাজটা আরো ভালো হতে পারত, বোধহয় এই টেকটা আরেকবার দিতে পারলে ভালো হতো, যেটা নাকি ডিরেক্টর না 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 আপা অনেক ভালো হয়েছে কি বলেন, আর দিতে হবে না অনেক ভালো হয়েছে আরে কি বলেন, এই বলে মানে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে তো খুঁতখুঁত করতে থাকে যে না বোধহয় আরেকটা টেক হলে ভালো হতো, কিন্তু কিছু আর বলারও থাকে না, কারণ পরিস্থিতিটাই এমন থাকে যে সময়টা তার হাতে নেই। আমি বুঝতে পারছি যে ডিরেক্টরকেও আসলে মানে দৌড়াতে হচ্ছে সময়ের সাথে সাথে, সেও পারছে না আসলে, কিছু করার নেই। আর এখন আগে যেমন ছিল না আপা যে একটা দুটো চ্যানেল, টেলিভিশন তো রয়েছে সাথে আরো দুটো তিনটে চ্যানেল অ্যাড হয়েছে, এখন এতগুলো চ্যানেল, এত এত কাজ, একটা কম্পিটিশনের মধ্যে মানে তুমি এই সময়ের মধ্যে এই বাজেটের মধ্যে কাজ করতে পারলে করবে, তা না হলে হাজার জন আছে, তুমি না পারলে আরেকজন আসবে, আরেকজন না পারলে আরেকজন আসবে, কোনো অসুবিধা নেই। সো তোমাকে টিকতে হলে করতে হবে, এই হচ্ছে সহজ হিসাব এখন। খুব একটা কঠিন, খুবই কঠিন সময়ের মধ্যে আসলে সার্ভাইভ করার জায়গাটাই তৈরি হয়ে যায়, হয়তো আর্টিস্ট এই ডিরেক্টরের কাজ করছে না হয় অন্য কারোটা কাজ করবে, কিন্তু ডিরেক্টরকে সার্ভাইভ করা টু টাফ, সেটা এই টাইমে এটা ডিফিকাল্ট। আচ্ছা, আপনার ঘরে একজন ডিরেক্টর আছেন, আমি সেজন্যই তো বলছি, কখনো ওই সেজন্যই সেই কষ্টটা থেকে বলছি আসলে, যে আমি তো দেখি কাছ থেকে যে লাইক আমাদের চ্যানেল আয়ের জন্যই আমরা অনেকগুলো বিশেষ কাজ লাইক নজরুল ইসলামের, রবীন্দ্রনাথের বিভিন্ন বিশেষ দিনগুলোতে, জন্মজয়ন্তীতে বা মৃত্যুবার্ষিকীতে করা হয়েছে অনেক কাজ, কিছু করার থাকে না চ্যানেলেরও, তাদেরও একটা লিমিটেড বাজেট থাকে, তারা সেই বাজেটটা আমাদেরকে দেন এবং সেই বাজেটের মধ্যে আমরা কাজটা করতে, দেখা যায় যে এ ধরনের বিশেষ কাজগুলো আমরা নর্মাল লোকেশনে তো করতে পারি না, এগুলো আমাদের একটু দূরে যেখানে সব কিছুকে অ্যাভয়েড করা যায়, ঢাকার বাইরে চলে যেতে হয়, সেখানে আমাদের দুই দিনে কাজটা শেষ করতে হয়, এই বাজেটের মধ্যে শেষ করা মানে এত ডিফিকাল্ট হয়ে যায়, তখন দেখতে পাই যে ডিরেক্টরের জন্য আসলে রেমুনারেশন কিছুই থাকে না। এবং যখন সতীর্থ রহমান রুবেল যখন ডিরেকশন দিচ্ছেন বা ওইগুলো নিয়ে যখন ঘরে কাজ করছেন, স্বাভাবিক এটা তো হবে, কখনো নিজের মনে হয়েছে যে আচ্ছা আমি একটু ডিরেকশন দিই বা একটু করি? না, আমার আসলে ওভাবে কখনো মনে হয়নি, তবে লাস্ট গত বছরই 15ই আগস্ট উপলক্ষে একটি কাজ আমাকে খুব জোরাজোরিতে করতে হয়েছিল, একটা হাউস থেকে, প্রোডাকশন হাউস থেকে তারা কিছু কাজ 15ই আগস্ট উপলক্ষে করেছিল, তো সেই উপলক্ষে তারা আমাকে বলেছিল, আমি নাই করে দিয়েছিলাম যে না আমি আসলে এই কাজটা এখনও করতে চাই না, তো তারা বললো যে একটা কাজ, যেহেতু এটা 15ই আগস্ট নিয়ে একটা কাজ, সো এটা একটু করতে পারেন প্লিজ, এটা একটু করেন, তো ওই কাজটাই আমি করেছিলাম গত বছর। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা দেখে নিতে পারি যে সতীর্থ রহমান রুবেলের নির্দেশনায় কেমন কাজ করেছেন আপনি। চ্যানেল আর্কাইভ থেকে আমরা দেখে আসবো নাটকটার খানিকটা অংশ। আরে সব সময় সুতা আর সুই সুতার মধ্যে থাকলে এগুলো হবো? চোখের তো জ্যোতি কমে যাবো, রাখো এগুলো। আসছে আমার দাদাই, এই নাও। এগুলো কি? কমলা। এতগুলো কমলা, এতগুলো কমলা দিয়ে কি করবো? কি করবো মানে খাবা, শরীরে শক্তি দিব আর চামড়া হইব কেমন জানো, একদম মনে করো পানিতে আচার খাওয়া পিছলা পাথরের লহান। এমনিতেই আমি কমলা, আমি বুঝছি, সবগুলা খেয়ে ফেলাইছো তো কোনো অসুবিধা নাই, দেও তো কি যে বিপদে পড়লাম কইতো পারতাছি না। আচ্ছা আমার মোবাইল কই, আমি যে সকালে আনতে গইলাম। এ দেখছো, আমি কিন্তু সত্যি সত্যি ভাবছি তুমি আমারে কমলা আনতে বলছো। কোশ্চিন, কালেও আমি কমলা আনতে কইতে পারি না, আমি তো মোবাইল আনতে কইছি। আচ্ছা হুট করে কি মোবাইল আনা যায়? টাকা পয়সা লাগবো না? ও আমি এলাম আপনার একটা মাত্র বউ, আমার লিগে আপনি একটা মোবাইল আনতে পারবেন না? তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, কালকে আইনা দেব না। সত্য? হ্যাঁ 300। তো এটা আমার কাছে দেন। এই সাবধান আহান চলে আ।
হাত মুখ ধুইবেন তারপরে খাইবেন। কমলার বনে বাস, কেমন ছিল এক্সপেরিয়েন্স? এটা খুব মজার। এটা আমরা ঢাকা থেকে একটু দূরে যে 300 ফিটের ওখানে একটা গ্রামে শুটিংটা করেছিলাম। এটা মজার, মানে কমলা আমি পছন্দ করি না, আর আমার হাজবেন্ড খালি কমলাই আনে, আমি সব জানলা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারি, আর ওখান থেকে চোর একটা কমলাগুলো সব নিয়ে জমায়। এটা ইন্টারেস্টিং ছিল এবং সাজু ছিল এটাতে। সেই কমলাই কিন্তু আবার বিক্রি করে সম্মেলনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেই কমলাই আবার সে কিনে আনে। কি কাণ্ড! মাঝখানে দিয়ে কিন্তু চোরেরই লাভ হলো। হ্যাঁ, চোরের লাভ হলো। সাজু খাদিম ছিলেন সেই চরিত্রে, একটা দারুণ কাজ ছিল নিঃসন্দেহে। স্বামী সতীর্থ রহমান রুবেল এবং ডিরেক্টর, কিভাবে দুজনকে আলাদা করা যায় আপনার পয়েন্ট অফ ভিউ থেকে, এবং কেমন দুজন দুটো চরিত্র? সেটা হচ্ছে স্বামী সতীর্থ রহমান এবং বাবাও। হ্যাঁ, সেদিক থেকে যদি চিন্তা করি বেশ খানিকটা কেয়ারলেস সে, অত 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 কেয়ারচার করে না। আর যখন ডিরেক্টর রুবেল, সে হচ্ছে তার কাজের ব্যাপারে খুবই কেয়ারিং, কাজটা তার ওইখানে সে একদম 100% কনসেন্ট্রেশন, 100% হোমওয়ার্ক, ওই কাজের একটা কাজের জন্য তার এক মাস, দেড় মাস, দু মাস, ছয় মাসও চলে যায়, যে ওইটা নিয়েই সে ভাবতে থাকে, ওইটা নিয়েই সে চলতে থাকে পথ এভাবে। আর বাবা হিসেবেও সে রেসপন্সিবল আছে, মানে বাচ্চাদের সাথে মজার, আমাদের মানে ঘরের মধ্যে আমরা অল্প কয়েকটা মানুষ, তো চারজন মানুষ, তো খুব ও এমনি খুব ফানি, খুব মজা করতে পছন্দ করে, আর ঘুরে বেড়াতেও ভীষণ পছন্দ করে, হুটহাট এখানে সেখানে চলে যাওয়া তার পছন্দ। খুব মাঝে মাঝেই বলবে চলো আমরা চলে যাই, হঠাৎ করে উইদাউট এনি নোটিস সে ধাম করে বলে বসবে যে ওইখানে চলো চলে যাই, ট্রেনে চলো চলে যাই। এটা কিন্তু ভালো, মানে অ্যাডভেঞ্চারাস, এটা আমি পছন্দ করি, এটা তার আছে। আর এমনিতে তো বললাম যে একটু কেয়ারলেস, একটু আলসে, বেশ আলসে প্রকৃতির মানুষ, কাজ আছে তো জীবন দিয়ে। যখন সুপার অ্যাক্টিভ তখন স্বামী, এটাই আমি মাঝে মাঝে খুব দুঃখ করি যে আমি যদি এরকম না হয়ে এখন ল্যাথা, ভীষণ ভাবে ল্যাথা হইতাম, তাহলে বোধহয় খুব ভালো হতো, তখন তুমি অ্যাক্টিভ থাকতা, আমি এত বেশি। যেমন এ পর্যন্ত কিন্তু 20-22 বছর মানে চলছে, বিয়ের তো আমাদের 20 বছর চলছে হয়ে গেছে, তো এর মধ্যে কিন্তু একদিনও তাকে আমি বাজারে পাঠাতে পারিনি, সত্যি সত্যি। এবং একদিন বাজার করে সে আমাকে যে অভিজ্ঞতা দিয়েছে, আমি কানে ধরেছি যে প্লিজ আমি তোমাকে অন্তত বাজারে যাওয়ার কথা বলবো না কখনো। ঝগড়ার সময় কখনো এরকম বলেন যে আমি না থাকলে তো হইতো না? এটা তো হয়, এটা তো একেবারে মূল লাইন, মূল কথা, আমি আছি বলেই সংসার চলছে, তা না হলে চলতো না। টাপুর টুপুর কেমন আছে? আচ্ছা, টাপুর টুপুর ভালো, তারা ভালো আছে, মিনস একটু মাঝে মাঝে খুব হতাশ হয়ে যায় এই সময়টার কারণে, যেহেতু কোথাও যেতে পারছে না। তাদের খুব পছন্দ সাঁতার, যেমন আজকেও কথা আছে যে বিকেলে হয়তো সাঁতারে সুইমিং পুলে যাওয়ার একটা পসিবিলিটিস আছে। তারপরেও তারা ভয় পাচ্ছে যদি অনেক মানুষ থাকে তাহলে কিভাবে কি করবে, কারণ টাইমটা তো আসলে ইয়ে না এটা। আর ফ্রেন্ডসদের সাথে তো আসলে ওভার ফোন বা অনলাইনে কানেক্ট করতে হয়, কারোর কাছে যেতে পারছে না, মিশতে পারছে না, খেলতে পারছে না, এই ব্যাপারগুলো তাদেরকে খুব হ্যামার করে। তারপরও তারা যেহেতু দুজন আছে, ওই বিভিন্নভাবে টুকিটাকি করে করে তাদের সময়টা যায় আর কি। ওটাই তাদেরকে বুঝায় যে বাবা তোমরা তো দুজন আছো, অনেকের ঘরে একজন আছে, তাদের কথা চিন্তা করে তোমরা একটু হ্যাপি থাকো প্লিজ। সেটাই। আমরা একটু আবার চলচ্চিত্রের প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি, এবং যেটি নির্দেশনায় ছিলেন শাহরিয়ার নাজিম জয়, আপনাদের আরেক সহকর্মী, তার নির্দেশনায় অর্পিতা। অর্পিতার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আচ্ছা, তার আগে একটু বলি, জয় হচ্ছে আমার প্রথম নাটকে প্রথম হিরো, ঠিক আছে? তো জয় আর আমি একসাথে শুরু করেছিলাম কাজল কালো দিন দিয়ে, জিনা থাকিমের লেখা স্ক্রিপ্ট ছিল বিটিভিতে। এরপরে ও যখন আমাকে অর্পিতার কথা বলল, তখন আমি বললাম আমার খুব মানে আনন্দটা হলো এই জন্য যে দোস্ত তোর, তুই আমি একসাথে শুরু করেছিলাম, আবার তোর ফিল্মেই আমার ফার্স্ট মুভি করা হবে, মানে তোর ডিরেকশনেই মুভিটা আমার ফার্স্ট হবে, সো আমি করতে চাই, আমার খুব হ্যাপিলি উইলিংলি আমি করতে চেয়েছি। এবং অর্পিতা, গুড মুভি, ভালো মানে হয়েছে। এবং জয় অসম্ভব মেধাবী, মানে আমি বলবো যে ও মেধাটা যদি ঠিকঠাক মতো মানে আরও আরও কাজে লাগায় তাহলে অনেক ভালো কিছু করতে পারবে। কারণ ওকে আমি দেখেছি যে কাজের ক্ষেত্রে মানে ওকে আমি যেরকম খুব আমরা খুব মজা করি বা ফানি বা জোকার বা এমনিতে খুবই দোস্ত দোস্ত খুবই ইয়ে, কিন্তু কাজের ক্ষেত্রে সে খুব সিরিয়াস। যখন সে ডিরেকশনটা দেয় বা যখন সে কাজটা করে তখন কিন্তু সে ভীষণ সিরিয়াসলি করে, তো এটা আমার ভালো লেগেছে। আর অর্পিতা করেছি, গল্পটাও ভালো ছিল, একেবারে অর্পিতাকে নিয়ে একটা একেবারে লো ক্লাস একটা মেয়েদের যে জীবন সংগ্রামটা হয় সেই সংগ্রামটা নিয়ে আসলে ছবিটা, এবং ওর মধ্যে দিয়ে একটা বার্তা ছিল সকলের জন্য। আচ্ছা, আমরা খানিকটা দেখে আসবো আর্কাইভ থেকে অর্পিতা, ভালো লাগবে অনেকদিন পরে। চলো, নন্দন ছাড়া কোনো কথা নাই। এই তুমি কান্দ কে? হ্যাঁ, কান্দ
কাঁসো কে তোমার মায়ও কান্দে আমিও কান্দি আমার মায়ও কানছে এখন তুমিও কান্দো কান্দা বন্ধ করো বন্ধ করো কান্দা কান্দার কান্দা জ্বালায় মারলো আমারে সংসার করতে করতে আমি মরিয়া গেলাম কাঁদছ কেন মা এই তুমি কই যাও হ্যাঁ কানবো না কে সারাদিন মা এটা কান্দে আমারে শুদ্ধা কান্দায় কই কই যাও জানি না এহেনে ওহেনে ঘুরে বেড়াও যা খুশি তাই করো মা তুমি কোথায় ছিলে এত দেরি হলো কেন আমি তোমার বাবার কাছে গিয়েছিলাম মা মা আমাকে নিলে না কেন এখন যাওয়া যাবে না মা মা আমি বাবার কাছে যাইতে চাই মা আমি বাবার কাছে যাইতে চাই মা বলছি তো এখন যাওয়া যাবে না আরে না না সারা জীবন খালি নাই শুনলাম হ্যাঁ শুনলাম না এই দিল্লিতে যাও যাইব না মায়ের বাবার কাছে যাইব না হ্যাঁ তুই খালি একা একাই যাবি আমার বুঝি মন চায় না স্পর্শ সরি মা আমি বাবার কাছে যাও সরি খুব ইমোশনাল একটা সিন আমরা দেখলাম খুবই ইমোশনাল তো এটাই আর কি এটা জার্নিটাই এমন ওই যে মানে আমার মাই যে বললেন যে আমার মাও কানছে আমিও কানছি তুমিও কানছো তোমার মায়েও কানতেছে ব্যাপারটা এরকমই একটা ওই ক্লাসটা আসলে এইভাবেই জীবনটাকে এত এত সংগ্রাম এত যুদ্ধ জীবনে তারপরেও কোথাও স্ট্যান্ড করতে পারে না এই জার্নিটাকে আসলে দেখানো হয়েছে অর্পিতাতে তো এটা একটা সাবজেক্ট নিঃসন্দেহে মানে দারুণ কাজ এর মধ্য দিয়ে যেহেতু অনেক রকমের কথা আছে অনেক কষ্ট অনেক কিছু দেখানো হয়েছে দর্শকের কাছেও এটি খুব ভালো প্রিয়তা পেয়েছে আচ্ছা এবারে সামনের কাজগুলোর কথা একটু জানতে চাই সামনের কাজগুলো দু তিনটে ছবি করার কথা ছিল কিন্তু কোভিড কোভিড সিচুয়েশনের জন্য সবই আটকে আছে গত বছর থেকে কথা চলছে এবং অনুদানের ছবি একটি কাজ আমি এর মধ্যে শেষ করেছি তারপরে আকরাম খানের নকশি কাঁথার জমিন হাসান আজিজুল হক স্যারের তো ওইটা শেষ করেছি ডাবিং টাবিং সবই শেষ হয়েছে এখন ওটা যে কোনো সময় রিলিজ হবে আর ছবির কাজ আরেকটাও করেছিলাম নার্গিস আক্তারের সেলিম আলদিন স্যারের ইয়ে করা যৌবতী কন্যার মন ওটাও করেছিলাম ওটাও করোনার মধ্যে রিলিজ হয়েছে সো আমি জানি না এটার ইয়ে কি মানে একদমই কোভিড সিচুয়েশনে যে কাজগুলো খুবই মানে ফিডব্যাকটা পাওয়া যায় না আর এর মধ্যে আরো কিছু কাজের কথা হচ্ছে একটা ওয়েব ফিল্ম করব ওটির জন্য আরেকটা কাজ করার কথা আর সিরিয়াল তো করছি এটা আরেকটা সিরিয়াল করার কথা আরেকটা সিরিয়ালও কাজ মানে কয়েকটা সিরিয়ালের কাজ জমে আছে মানে পাইপলাইনে জমে আছে ওগুলো হ্যাঁ শুরু হওয়া সেটাই মানে এখন রিলিজ হওয়ার অপেক্ষা তো এই তো এইভাবেই মানে একটা জিনিস কি ইন্টারেস্টিং না যখন আমরা টেলিভিশনে ছন্দাপাকে দেখতাম এখন সেটা আস্তে আস্তে আমরা মোবাইলেও দেখতে পাবো বা দেখতে পাচ্ছি তো এখনো পাচ্ছি কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে যখন একটা সিরিজ বা সিরিয়াল দেখছি তখন ওটা আমি একবারে বসে দেখতে পাচ্ছি বা আমার মতো সময় ধরে ধরে আমি দেখতে পাচ্ছি আর এখন তো আসলে ওটিটি তো মানে বেশ ভালো ভালো কাজও তো হচ্ছে কাজও হচ্ছে দর্শকরা এখন মানে সত্যি কথা বলতে কি চ্যানেলে যে বিজ্ঞাপনের যন্ত্রণায় আমরা অস্থির যাদেরকে ছাড়া আসলে চলেও না কিন্তু তাদের যন্ত্রণায় আমরা আবার অস্থির হই কাজ দেখতেও চাই না সে দর্শকই এখন ওটিটি প্ল্যাটফর্মে কাজটা টানা আমি লাইক বেশ কিছু কাজ এর মধ্যে বেশ ভালো ভালো কাজ গেছে ওগুলো যেমন আমি নিজেই টানা বসে চার ঘন্টা তিন ঘন্টা ধরে দেখেছি উইদাউট এনি সময় আছে আপনি বসে দেখতে পাচ্ছেন আমি ফ্রি আছি আমি বসে দেখে নিচ্ছি সো এই সুবিধাটা আর কি এখন হয়েছে এই প্ল্যাটফর্মের কারণে একটা ভালো সুযোগের মতো বলতে গেলে আর এই যে এত 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 তো কাজ করছেন গোলাম ফরিদা চন্দ্র অভিনয় সংসার এটা সেটা নানান কিছু এর মাঝে সবকিছুকে প্রপার সময় দিয়ে উদ্যোক্তা পথে হাঁটছেন
এই হাঁটাটা কিরকম? অ্যাকচুয়ালি এটা না গত বছর কোরবানি ঈদের ঠিক কয়েকদিন আগে, বলবো 15-20 দিন আগে, আমাকে সতীর্থই বললো যে উই নামে একটা প্ল্যাটফর্ম আছে, উইমেন ইকমার্স ফোরাম যেটা, ওখানে প্রায় তখন ছিল 10 লাখ মেম্বার। তো ওখানে হরেক রকমের জিনিস, মানে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেয়েরা, বিশেষ ওখানে মেয়েরাই, ছেলেরাও আছে কিছু, বাট মেয়েরাই বিশেষ করে প্ল্যাটফর্মে আছে, তারা যে কত কিছু পারে, কত সম্ভাবনাময় আমাদের দেশের, মানে আনাচে কানাচে ছড়িয়ে আছে কত সম্ভাবনা। আমি শিল্পী বলি বা এই যে হাতের কাজ, তাদের আমি শিল্পী বলবো। তো এই মানুষগুলো আছে। তো সত্যতা আমাকে বলছিল তুমি উবিতে জয়েন করে দেখো কেমন লাগে বা ভালো লাগবে আশা করি, বা তুমিও নিজেও করতে পারো কাজ। আমি বলছি না আমি তো সময় করতে পারবো না, কিন্তু দেখার পরে আমার ভেতরে ভেতরে মনে হলো যে হ্যাঁ আমিও করতে পারি। তখন আমার মনে হয়েছে যে আমি তো এই 20 বছর ধরে শুটিংয়ের সাথে একটা জিনিসের সাথে আমি ভীষণভাবে জড়িত, সেটা হচ্ছে শাড়ি। আমার শুটিংয়ে তো শাড়ি লাগেই এবং আমি শাড়িটা সম্পর্কে কম বেশি একটু হলেও জানা আছে, অভিজ্ঞতা আছে। সো হ্যাঁ এটা নিয়ে কাজ করা যায়। তখন এই ঈদের জাস্ট একদিন আগে আমি রূপসী নন্দিনী নামে একটা পেজ আমি ওপেন করলাম এবং তারপর থেকে মোটামুটি টুকটাক করে রেসপন্সটাও ভালো। এবং উইতেও আসলে এক একটা পোস্ট দিলে আমি ফিল করি যে আমার দেশে আমার যে দর্শকরা আছেন বিভিন্ন জায়গায়, তারা যে আমাকে এখনো কত কত কাজের জন্য, সে কত আগের, হয়তো 15 বছর আগের একটা কাজ, 12 বছর আগের একটা কাজ, সেই কাজটাকে মনে করে তারা আমাকে মনে করছে, মনে করিয়ে দিচ্ছে, এবং আমি নিজেই রিকল করছি আরে ওই রকম একটা কাজ তো করেছিলাম। হ্যাঁ, তার মানে তাদের মনের ভিতরে কিন্তু আমি গেঁথে আছি, সেটা আমি উইয়ের মাধ্যমে আবার নতুন করে আবিষ্কার করলাম। যে এটা আমার অনেক বড় একটা ভালো লাগে যে আমি হয়তো খুব সময় দিতে পারি তা না, কিন্তু অল্প অল্প সময় দিলে আমার সেটা অনেক বেশি ভালো লাগা তৈরি হয়। আচ্ছা, আগের পছন্দের কাজগুলোর মধ্যে কোন একটি চরিত্রের কথা যদি জানতে চাই যেটা এখনো ভালো লাগে বা এখনো রেসপন্স পাই আমি, সেটা যদি বলি তাহলে আমি বলবো যে মুস্তাফা মনোয়ার স্যারের স্ত্রীর পত্রে মেজবউ, মেজবউ করেছিলাম, সেটা টেলিফিল্মে ছিল। কাজটা আমরা 1 বছর ধরে করেছি, ডিরেকশন স্যার করেছেন হচ্ছে 1 মাস, ওইভাবে চিন্তা করলে যে শুটিংগুলো আমরা করেছি ভেঙে ভেঙে, বাট প্রসেসটা আমরা 1 বছর ধরে, লাইক আমি তো 3 মাস শুধু রিহার্সাল করেছি, স্যারের অফিসে গিয়েছি, স্যারের বাসায় গিয়েছি, চিঠিটা আমাকে স্যার পড়িয়েছেন 2.5 মাস ধরে, এবং তারপর রেকর্ড করেছেন। তারপরে যখন আমি বললাম যে ওকে স্যার এখন কি ফাইনাল রেকর্ড হয়ে গেল, এখন তাহলে ইয়েটা হবে, বলে যে হ্যাঁ এখন যেটা হলো এই রেকর্ডটা কোনো কাজে লাগবে না। আমি বললাম স্যার আমি হ্যাঁ স্যার কাজে, বলে না না এটা তো আমি কোনো কাজে লাগানোর জন্য করিনি, এই রেকর্ডটা করার মানে হচ্ছে তোমার গলায় মেজবউয়ের যে কণ্ঠ, যে উচ্চারণ, যে বাচন ভঙ্গি সেটা বসে গেল। মানে এখন যখন আমি এত সুনিপুণভাবে সবকিছু একটা আগা গোড়া শিল্পিত একটা মানুষ উনি, এখন তুমি যখন ডেলিভারি দিবে, তুমি যখন আমি শুটিং এ যাব, তখন আর আমাকে তোমার কিছু বলতে, মানে তোমাকে যে আমি কিছু বলবো এই ডায়লগটা এইভাবে দাও সেটা নিয়ে আমার আর ভাবতে হবে না। তো এভাবেই উনি আমাকে রেডি করেছেন। একটা কাজের পিছনে কত রকমের গল্প কাহিনী থাকে না, এবং সেই মেজবউর কথা এখনো মনে হয়। আর স্যারের সাথে দেখা হলে উনি আমাকে এখনো মৃণাল বলেই ডাকেন। বা অনেক অনেক ধন্যবাদ আপা, অনেক ভালো লাগলো আপনার সাথে আজকে কথা বলে। আপনার সমস্ত কাজের জন্য আবারও শুভকামনা অভিবাদন, আপনি সাবধানে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দর্শক একেবারেই শেষের দিকে চলে এসেছি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি, বিদায় নিচ্ছি আজকের মতো।